যে লীলা এখন আস্বাদন করব ভগবানের খুব অপূর্ব মাধুর্য মণ্ডিত একটা লীলা ও মাইরা বলছি কৃষ্ণকে পাহাড় তুলে থাকতে দেখেছো কৃষ্ণকে কোনোদিন পাহাড় তুলতে দেখেছো কোনিয়া কোড়ি আঙ্গুলে করে দেখেছো আমি দেখেছি বাবারা দেখেছো পাহাড় তুলে থাকতে সে পাহাড়টার নাম কি যে পাহাড়টা কৃষ্ণ কোড়ি আঙ্গুলে কনিষ্ঠ আঙ্গুলেতে তুলে থাকে সে পাহাড়টার নাম কি ও শুধু ছবি ক্যালেন্ডারে দেখলে হবে না জিনিসটা জানতে হবে গোবর্ধন পর্বতটার নাম হচ্ছে গোবর্ধন পর্বত সেই গোবর্ধন পর্বত বা কি করে ভগবান গিরিধারী হলেন সেই গোবর্ধন লীলাটা আজকে আমরা আস্বাদন করব যে কেন ভগবান গিরিধারী হয়েছিলেন গোবর্ধন পর্বত কে গোবর্ধন কিভাবে বৃন্দাবনের মাটিতে এলো এবং কি কারণে গোবর্ধন পর্বতকে ভগবান ধারণ করলেন কনিষ্ঠাঙ্গুলিতে সেই গিরিরাজ গোবর্ধনের লীলা আজকে আমরা আস্বাদন করব আউটের সাউন্ডটা দেখো মনিটর সাউন্ড অফ করে দাও দি আউটার সাউন্ডটা দেখো আগে চেক করো হ্যালো মনিটর দুটো অফ করো দি বাইরের সাউন্ডটা দেখো হ্যালো 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 চৈনিতাই চৈনিতাই শোনা যাচ্ছে না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠাঙ্গুলিতে দ্বাপর যুগে বৃন্দাবনের মাটিতে গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন সেই লীলা অনুযায়ী আজকে রাধাকৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু গৌড়হরি তিনি আজকে গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করছেন কেন চৈতন্য মহাপ্রভুর গিরিরাজ ধরবার কারণ কি তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধাকৃষ্ণের মিলিত তনু অর্থাৎ দ্বাপর যুগে যিনি রাধা এবং কৃষ্ণ সেই রাধা এবং কৃষ্ণ দুটো দেহ কলিযুগের মাটিতে এক হয়ে আমাদের এই বাংলার মাটিতে এসেছেন অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে যেহেতু চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু তাই কোনো কোনো দিন তার রাধাভাবের উদয় আবার কোনো কোনো দিন তার কৃষ্ণভাবের উদয় তা আজকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণভাবে ভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যেমন দ্বাপর যুগের মাটিতে কনিষ্ঠাঙ্গুলিতে পর্বত ধারণ করেছিলেন গোবর্ধনকে ঠিক সেই রকমই আজকে ভক্তের হৃদয়ের মধ্যে অবস্থিত ভক্তিরূপী গিরিরাজ গোবর্ধন পর্বতকে চৈতন্য মহাপ্রভু ধারণ করছেন আর সেই পদাবলিতে সেই দৃশ্যটা বর্ণনা করা হচ্ছে কি না দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস পুনগিরি ধারণ পুরব সেই লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ দেখো দেখো নবদ্বীপে নবদ্বীপে Ooh.
নবদ্বীপে করল প্রকাশ 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 ga ga ma 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 pa ma ga pa re ga re sa je ragtar upore amra gaurchandika gaichi ei ragtar nam hocche yaman rag khub bikkhat ekta rag ebong khub mishti ekta rag ragtar nam hocche yaman to sei yaman rager upore ei ragtar porichiti tumra jodi jante chao আমাদের সকলের পরিচিত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা খুব পরিচিত গান এই ইয়েমান রাগের উপর রচনা করেছেন খুবই পরিচিত একটা গান এবং গানটা আমাদের প্রায় সকলেরই জানা আমি যদি বলে দিই তাহলে বুঝতে পারবে খুব পরিচিত গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুরগুলি পাই চরো আমি পাইনে তোমারে নারিয়াছো তুমি আমার গানের ওপারে গানটা শুনেছো তো শোনোনি গানটা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত গান আবার এই এমন রাগে আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী ওনার কাছে শেখা একটা হিন্দি গজল দিলওয়ালো ক্যা দেখ রহে হো দিলওয়ালো ক্যা দেখ রহে হো হদ নজর তক কিনরা দিল চাহতে হ্যায় দিলওয়ালো ক্যা দেখ রহে হো সেই এমন রাগের উপরে আমরা গৌরচন্দ্রিকা গাইছি নি রে গা রে গা মা গা মা পা পম গম পম গম পদ পম গম পম গম পদ পম গম নি নি দ প গ ম ধ নি সা নি দ প ম গ সা নি দ প ম গ রে রে গ রে নি ধ রে দেখো দেখো নব দেখো দেখো নব দেখো দেখো নব দীপে কোজয়াম কজল মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবনের লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের লীলা গোরার মনেতে পড়েছে পুরব লীলা গোরার মনেতে পড়েছে পুরব লীলা গোরার মনেতে পড়েছে ভাব বোঝা তো যাই না ভাব বোঝা তো যাই না ভাব বোঝা তো যাই কিশোরী ভাব বোঝাত যাই নিরেগা 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 পামা গা 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 পামা গা
সে যে নবদ্বীপ চাঁদ গৌড় ঘড়ি ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমো চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো বহু দূর দূরান্ত থেকে আমরা সবাই সেখানে উপস্থিত হয়েছি ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্যের রস আস্বাদন করব বলে। সকাল থেকেই তোমরা পরপর ভগবানের লীলা আস্বাদন করছো, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা, তৎপরে আমার রাধা গোবিন্দের লীলা, একটু আগে আস্বাদন করলে ভগবানের রসিকতাপূর্ণ লীলা রাধারানীর মান লীলা। যে মান লীলায় সাধারণভাবে তোমরা মান ভাঙানো, মান কথাটা যতটা কঠিন মায়েদের ক্ষেত্রে কিন্তু ততটাই সোজা, তাই না? মায়েদের ক্ষেত্রে মানটা কিন্তু খুব সোজা, কেননা খুব তাড়াতাড়ি মায়েরা বড়ের ওপর মান করতে ভালোবাসে, তাই না? কারণ থাকুক অকারণ থাকুক যখন তখন মান হয়ে যায়। স্বামীর ওপর রাগ করো না, ভালোবাসো তো করতে, কারণ থাকুক নাই থাকুক কিছু হলে পরেই রাগ, আর সেই রাগটা ভাঙাতে হয় স্বামীর পায়ে ধরে, স্বামীকে পায়ে ধরে মান ভাঙাতে হয়। এবার মান কিন্তু সাধারণত ভাঙানো দুই রকম ভাবে হয়, মানের প্রকার ভেদ থাকে তো। সাধারণভাবে যদি মান হয় অকারণে মান, মায়েরা সাধারণত অকারণে মানটাই বেশি করে, আর অকারণে মান যখন করে ওই মেলায় নিয়ে গিয়ে 10 টাকার ফুচকা খাইয়ে দিলে পরেই মান ভেঙে যায়। হরি বল হরি বল, 10 টাকাতেই 10 টাকাতেই মান শেষ। কিন্তু মানটা যদি যদি কারণযুক্ত হয়ে যায়, কারণযুক্ত যদি মান হয়, মনে করো যেটা রাধা কৃষ্ণের ক্ষেত্রে ঘটেছিল, মনে করো রাধারানী কৃষ্ণের কাছে যাওয়ার কথা সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা যাবে বলে কেশরকুঞ্জে যাবে বলে কথা দিয়েছেন। এইবার কেশরকুঞ্জে যখন যেতে যাবেন ঠিক সেই সময় চন্দ্রাবলিক রাধারানীর আর এক সখী, যে রাধারানীর মতোই কৃষ্ণকে ভালোবাসত কিন্তু কোনোদিন বলতে পারেনি, সে কৃষ্ণের হাতটা চেপে ধরেছে। আর যখন কৃষ্ণ উপেক্ষা করতে পারলেন না, রাধারানীর কুঞ্জে যাওয়া বাদ দিয়ে ওই চন্দ্রাবলীর কুঞ্জে যেতে হলো। এবার সকালবেলা যখন রাধারানীর কাছে এসেছে, সকালবেলা রাধারানী যখন দেখতে পেয়েছে যে তার মুখমণ্ডল শুকিয়ে গেছে, হ্যাঁ, তারপরে তার ওই অঙ্গে সিঁদুরের চিহ্ন, বিভিন্ন রকমের নারীর সেবার চিহ্ন, এগুলো যখন ভোগের চিহ্নগুলো দেখতে পেয়েছে, যখন জিজ্ঞাসা করেছে আচ্ছা বধূ তোমার মুখটা এমন কালো হয়ে গেল কি করে, কৃষ্ণ বললো আমার জ্বর হয়েছিল। আবার জিজ্ঞাসা করলো তুমি হলুদ কাপড় ছেড়ে নীল কাপড় পরেছো কেন, বলে দাদার সঙ্গে এক খাটে শুয়েছিলাম তাই দাদার কাপড়টা আমার গায়ে এসেছে, আমার কাপড়টা দাদার গায়ে গেছে। বলে তোমার কপালে সিঁদুর এলো কোথা থেকে, চন্দনের তিলক বাদে, বলে সিঁদুর ওই গিরিরাজ গোবর্ধনে গৌরী পুজো করেছিলাম তাই প্রণাম করতে গিয়ে মায়ের সিঁদুর আমার কপালে লেগে গেছে।
বলে ও তা সবই তো মানতে পারছি কিন্তু একটা জিনিস যে মানতে পারছি না বলে কি বলে তোমার বুকের মধ্যে যে রাধা নাম লেখা থাকে তা সেই জায়গায় রাধা নামের পরিবর্তে আজকে অন্য যেন কি মেয়ের নখের দাগ দেখতে পাচ্ছে হ্যাঁ মেয়ে ছেলের নখের দাগ এলো কোথা থেকে আর যখন আর কোনো উত্তর দিতে পারছেন না কৃষ্ণ ঠিক সেই সময় রাধা রানীর হয়ে গেল মা মানে স্বাভাবিক ব্যাপার মনে করো তোমার বর তোমাকে কথা দিয়েছে সন্ধে সাতটার সময় অফিস থেকে এসে মেলা ঘোরাতে নিয়ে যাবে এবার অফিস থেকে আসতে রাত্রি বারোটা পেরিয়ে গেছে আর যখন অফিস থেকে এসেছে রাত্রি বারোটার পর তোমাকে ভুলিয়ে ভালিয়ে এনিয়ে বিনিয়ে রসিয়ে রসিয়ে বলে দিয়েছে যে আমার অফিস অনেক কাজ ছিল আমি সেই জন্য আসতে পারিনি এবার পরদিন সকালবেলা তুমি যদি জানতে পারো যে তোমার বর অফিসে না থেকে ওই রাত্রি বারোটা অবধি অন্য কোনো মেয়ের বাড়িতে গিয়ে বসেছিল যদি জানতে পারো তাহলে বরকে আর ভালো মন্দ খাওয়াবে বসে বসে কপালে তোমার তেতু কি হ্যাঁ দরজা ওইদিকে তো আমি কি করবো কপালে তোমার তেতুল গলা আছে যদি বউকে কথা দাও যে রাত্রি বারো ছটার সময় এসে অফিস মেলা ঘোরাতে নিয়ে যাবো বারোটার সময় এসেছো পরদিন সকালে যদি বউ জানতে পারে যে তুমি অফিসে না থেকে অন্য কোনো মেয়ের বাড়িতে গিয়ে বসেছিলে বউ বাড়িতে থাকতে দেবে আর থাকতে দেবে দেবে না তাহলে সাধারণভাবে যদি মান হয় যদি সাধারণ মান হয় সেই মান ভাঙানো খুব সোজা দশ টাকার ফুচকা কিন্তু যদি এইরকম কারণযুক্ত মান হয়ে যায় সেই মান কিন্তু ভাঙানো খুব কঠিন কিন্তু গোবিন্দ তাও মানটা ভাঙিয়েছিলেন সাত রকম পদ্ধতি অবলম্বন করে কি কি পদ্ধতি সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর এই সাত রকম পদ্ধতি সাম মানে মিষ্টি মিষ্টি কথা দেখবে যখন বউ রাগ করে না তখন বর প্রথমে যে মান ভাঙানোর পদ্ধতিটা অবলম্বন করে সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলা কি গো কথা বলবে না আমার সঙ্গে এমন ভাবে রাগ করে থাকলে হবে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমার কি আছে বলো তুমি ছাড়া আমার কি আছে বলো তুমি ছাড়া আমার কি আছে লক্ষ্মীটি এমন ভাবে রাগ করে থাকো কথা বলো কঠিন ব্যাপার বলে না তাতেও যদি না হয় দান দান মানে দেওয়া অফিস থেকে আসার সময় মনে করো খুব রাত্রি হয়ে গেছে কথা বলছো না কথা বলার সঙ্গে সঙ্গে কথা যখন বলছো না তখন ওই লক্ষ্য করবে যে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন হলো কি কি হ্যালো এবার দ্বিতীয় পদ্ধতি যেটা হ্যালো তোমার হ্যালো এই যে শোনো ভাই বক্তৃতা পড়ে নাকি পার্টির বক্তৃতা পড়ে কি সব হাও হাও করে বলবে বলছি তোমার আমার আর কিছু করার নেই আমি সব জায়গায় যেরকম করি এখানেও সেরকম করব তোমার যদি কিছু কেরামতি থাকে তুমি দেখাও আমার আর করার কিছু নেই আমি আমি সব জায়গায় যেরকম অভ্যস্ত সেরকমই গাইব আর সবসময় মাইক্রোফোন একেবারে মুখে তো বলা যায় না না তো এবার যখন সাম পদ্ধতিতে হয় না তারপরে পদ্ধতি হচ্ছে দাম দান পদ্ধতি মানে কোনো কিছু দেওয়া ওই মনে করো বর যখন অফিস থেকে আসতে দেরি করে দিল কথা বলছো না বরের সঙ্গে ঠিক সেই সময় যদি বর বলে হ্যাঁ আমার সঙ্গে কথা বলবে না বলছো না বলবো না দাঁড়াও না তোমার সঙ্গে যখন অফিস থেকে আসছিলাম না অফিস থেকে আসার সময় ওই আমার চোখে না একটা ভালো সোনার দোকান পড়েছিল কোথায় 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 সোনার দোকান হ্যাঁ গো বলি জল খাবে দাঁড়াও সোনার দোকান থেকে তোমার জন্য একটা দশ ভরি সোনার হার এনেছি ভরি দশ ভরি একটু জল টল খাবে রাতবেলা রুটি করে রেখেছি খাবে এতক্ষণ কথা বলার নাম ছিল না আর যখন কোনো কিছু দেওয়া সোনার জিনিস তখন কিন্তু কথাটা চলে আসে সাম দান ক্রিয়া কোনো কিছু করে দেখানো ভেদাভেদ ছোট নিচু উঁচু নিচু বড় করা নতি পায়ে ধরা উপেক্ষা চুপচাপ থাকা আর রসান্তর মানে চমকে দেওয়া এই সাত রকমের পদ্ধতি অবলম্বন করে কৃষ্ণ একের পর এক মান ভাঙিয়েছিলেন তো যাই হোক মান তোমরা শুনেছ আর বেশি মানের বিস্তারিত যাব না এখন আমরা যে লীলা আস্বাদন করব সেটা হচ্ছে কৃষ্ণের গিরিরাজ গোবর্ধন ধারণ তাহলে চৈতন্য মহাপ্রভু আজকে রাধা গোবিন্দের লীলা স্মরণ করে কৃষ্ণের লীলা স্মরণ করে কনিষ্ঠানগুলিতে ভক্তের হৃদয়ের ভক্তিরূপী গিরিটাকে ধারণ করছে প্রত্যেক ভক্তের হৃদয়
হৃদয়ের মধ্যে কিন্তু একটা করে পর্বত আছে কৃষ্ণ যেমন গোবর্ধন ধারণ করেছিলেন ঠিক সেরকমই মহাপ্রভু ধারণ করলেন কলিযুগের মাটিতে সেটাও একটা পর্বত সেটা কি সেটা হচ্ছে ভক্তি রূপী গিরি ভক্তি হৃদয়ের ভক্তি রূপী গিরিটাকে ধারণ করলেন আর সেটা যদি দেখতে হয় কই আমরা তো দেখতে পাচ্ছি না মহাপ্রভু যে গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন ভক্তি রূপী গিরি ধরলেন আমরা দেখতে পাচ্ছি না কেন কৃষ্ণ যে গিরি ধরেছিলেন সেটা তো আমরা ক্যালেন্ডারের ছবিতে দেখতে পাই কিন্তু মহাপ্রভু যে ভক্তি রূপী গিরি ধরলেন সেটা আমরা দেখতে পাই না কেন বলে দেখবে কি করে দেখার নয়নটাকে পাও দেখার নয়নে যদি না থাকে তাহলে মহাপ্রভু যে নয়নের দ্বারা দেখতে দিয়েছেন বা মহাপ্রভু যে ভক্তি রূপী গিরিটা ধারণ করেছেন সেটা যদি দেখার মতো নয়ন না থাকে তাহলে কোনোদিনই দেখতে পাবে না এইজন্যই তো বাংলার কবি বলে দিয়েছিলেন যে যদি দেখতে চাও তাহলে এই দুটো চোখ দিয়ে দেখলে হবে না আর দেখব কি করে আর যে কবি বলে দিলেন না দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে বলে প্রথম কথাটাই তো ভুল প্রথম কথাটা যদি ঠিক বলতেন তাহলে মানতাম কিন্তু প্রথম কথাটাই তো আপনি ভুল বললেন বলে কি কথা বলে ওই যে বললেন যে দেখ দেখি মন নয়ন মুদে মুদে কথার অর্থ কি মুদে কথার অর্থ কি মুদে কথার অর্থ হচ্ছে চোখ বন্ধ করা দেখ দেখি মন নয়ন মুদে বলে মহাপ্রভুকে যে দেখবো তা চোখ যদি বন্ধই করে দেবো তাহলে দেখবো কি করে আপনি তো ভুল বলছেন আপনি বলছেন দেখ দেখি মন নয়ন মুদে চোখ বন্ধ করে কি কখনো দেখা যায় বলে শোনো ভাই যদি মহাপ্রভুর ওই পর্বতটা দেখতে চাও বা যদি মহাপ্রভুকে দর্শন করতে চাও তাহলে এই প্রাকৃত জগতের চোখ দুটো বন্ধ করে দাও এই যে দুটো চোখ ভগবান আমাদের দিয়েছেন সেই চোখ দুটো বন্ধ করে দাও আর এই চোখ দুটো যখন বন্ধ করবে বন্ধ করবার পর দেখতে পাবে কি না যদি তাকে দেখার মতো মনোবাসনা হৃদয়ের মধ্যে জাগ্রত হয় হৃদয়ে যদি তাকে পাবার লালসা জাগ্রত হয় তার প্রতি যদি একটু অনুরাগের জন্ম নেয় তাহলে দেখতে পাবে এই প্রাকৃত জগতের নয়ন দুটো বন্ধ হওয়ার পর আর একটা চোখ আমাদের ভগবান দিয়েছেন যে চোখটা সাধারণত দেখা যায় না এই চোখের এই দুটো ভুরুর মাঝখানে থাকে যেটাকে বলা হয় জ্ঞান নয়ন বা প্রেম চক্ষু সেই প্রেম চক্ষু বা জ্ঞান নয়নের একটু উন্মিলন ঘটাও আর যখন সেই জ্ঞান নয়ন বা প্রেম চক্ষুর উন্মিলন ঘটবে তখনই দেখতে পাবে যে ভগবান কত সুন্দর তোমার হৃদয় মন্দিরটা আলো করে বসে আছে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মোর নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মোর নয়ন মুদে ভালো করে কত যে ধুলো মাটি ছাই দেখ খাট বিছানা সে তো দূরের কথা আসন খানাও না কত যে ধুলো মাটি ছাই খাট বিছানা দূরের কথা আসন খানাও না কত যে ধুলো মাটি ছাই খাট বিছানা সে তো দূরের কথা আসন খানাও না কত যে ধুলো মাটি ছাই ওমাইরা বলছি আজকে কীর্তন শেষ হয়ে যাওয়ার পর যদি মনে করো আমি তোমাদের কারোর বাড়িতে গিয়ে বলি যে মা এই গরমের দিনে কীর্তন গাইতে গাইতে আমার খুব জল তেষ্টা পেয়ে গেছে আমি একটু জল খেতে দেবে দেবে বাহ আচ্ছা কারা কারা দেবে না হাত তোলো তো দেখি ওই দেখো হাত তুলছে তুমি দেবে না খেতে মা জল
আর জল ইচ্ছে থাকে আর একটু যদি বেশি আতিথেয়তা করার ইচ্ছে থাকে তাহলে জলের সঙ্গে দুটো রসগোল্লা দেবে তাই তো আর যদি না থাকে তাহলে বাতাসা দেবে তাও যদি না থাকে তো নকল দানা দেবে প্রথমবার যাব জল চাইতে প্রথমবার দুটো রসগোল্লা জল দেবে দ্বিতীয়বার যাব দ্বিতীয়বার দুটো বাতাসার জল দেবে তৃতীয়বার যাব দুটো নকল দানার জল দেবে চারবারের বেলায় যাব শুধু জল দেবে আর পাঁচবারে বেলায় গেলে সঙ্গে ঝাটার বাড়িও দেবে রাধে রাধে তাই তো না বাবা এটাই তো বাস্তব জগতের নিয়ম কিন্তু জল তোমরা দেবে এটা আমি জানি চারবার পর্যন্ত দেবে অন্তত পাঁচবারের বাদ দাও না দাও চারবার অন্তত দেবে তাই জল যে তোমরা আমায় দেবে তা তোমাদের দেওয়া জল পান করার ফলে আমার তৃষ্ণা কতক্ষণের জন্য মিটবে কতক্ষণ এই গরমের দিনে এক থেকে দেড় ঘন্টা ম্যাক্সিমাম যদি হয়তো দু ঘন্টা তারপর তো আমার আবার জল তৃষ্ণা পাবে ঠিক সেই রকমই চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে যদি কোনো ভক্ত বলে যে প্রভু এই ত্রিতাপের জ্বালায় দগ্ধীভূত হয়ে আমার অন্তরটা দাউ দাউ করে জ্বলছে সেই জ্বালায় দগ্ধীভূত হয়ে আমি তোমার কাছে এসেছি জল চাইতে তুমি আমায় একটু জল দাও মহাপ্রভু জল দেবেন তো না মহাপ্রভু কিন্তু জল দেবেন না মহাপ্রভুর কাছে কোনো ভক্ত যদি জল চায় তাহলে মহাপ্রভু কি দেবে জানো একটা সোনার গ্লাসে ভর্তি করে এক গ্লাস অমৃত এনে দেবে কেন না প্রাকৃত জগতের জল পান করবার ফলে আমার তৃষ্ণা এক ঘন্টা কিংবা দুই ঘন্টার জন্য মিটলেও মিটতে পারে কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেরিত অমৃত পান করবার ফলে আমার হৃদয়ের তৃষ্ণা এক ঘন্টা কিংবা দুই ঘন্টার জন্য নয় সারা জীবনের মতো দূর হয়ে যায় তাই আর যখন আমি তোমাদের বাড়িতে যাব তোমরা আমাকে তো বসতে দেওয়ার জন্য একটা আসন দেবে একটা চেয়ার দেবে বসার জন্য কিন্তু ভগবান যে আমার বাড়িতে এলেন ভগবান কিন্তু নিজের রূপ ধরে আসবেন না ভগবান কোনো ভক্তের রূপ ধরেও আসতে পারেন তিনি কোনো প্রাণীর রূপ ধরেও আসতে পারেন তিনি প্রয়োজন পড়লে ভক্তের জন্য কুকুর বিড়াল পর্যন্ত হতে পারেন আমাদের সমাজের সবচাইতে নিকৃষ্ট জীব যাকে আমরা মনে করি শুকর সেই শুকরের রূপ পর্যন্ত ধারণ করেছেন ভগবান যখন পৃথিবীকে ওই হিরণ্যাক্ষর হাত থেকে রক্ষা করতে হয়েছিল ভক্তের জন্য ভগবান কত রকম রূপ ধারণ করতে পারে হ্যাঁ তো সেই ভগবান কেন না তিনি ভক্তের কারণে ভগবান ভক্ত পৃথিবীতে আছে সেই জন্য ভগবান তার অস্তিত্ব বজায় রেখেছেন ভক্তই যদি না থাকে তাহলে তিনি ভগবান কিসের কোনো রাজ্যে যদি প্রজা না থাকে সেই রাজ্যের রাজার যেমন কোনো দাম নেই পৃথিবীতে যদি ভক্ত না থাকে সেই পৃথিবীতে ভগবানের কোনো দাম নেই তো সেই জন্যই তো বলছে যে তুমি যে আমার কাছে এলে কত কৃপা করে আমায় জগতে পাঠালে তোমার সেবা করবার জন্যে কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো তোমায় যে বসতে দেব সেই আসনটুকু পর্যন্ত দেওয়ার ক্ষমতা নেই কেন জানো এই হৃদয়রূপী আসনটা যে তুমি আমায় দিয়েছ এই হৃদয়রূপী আসনটাতে জন্ম জন্মান্তরের পাপ কালিমা জাল জিউ বা জোচ্চরি সব কিছু কেমন আঁকড়ে ধরে বসে আছে সেই জন্য আমি তোমায় বসতে দিতে পারছি না কত যে ধুলো মাটি ছায় হাত বিছানা সে তো দূরের কথা আসন খানাও না কত যে ধুলো মাটি ছায় হাত বিছানা দূরের কথা আসন খানাও না তবু করেনি তো অভিমান রে দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন 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 এমনি কোমল প্রাণ তার এমনি দয়াল প্রাণ তোমার বাড়িতে গিয়ে তুমি যদি আমায় বসতে না দাও আমায় যদি আপ্যায়ন না করো আমার রাগ হবে তো মনে মনে যে কি আমি একজনের বাড়িতে গেলাম সে আমাকে বসার জন্য একটা আসন পর্যন্ত দিল না আর কোনোদিন আমি তার জীবনে বাড়িতে যাব এই রাগ আমার মনে হবে
কিন্তু ভগবানকে যে আমি হৃদয়ে বসতে দিতে পারিনি, ভগবান কিন্তু আমাদের উপর কোনোদিনই অভিমান করেননি। কেন না, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত আপনজন। এখনই যদি বাড়িতে অতিথি আসেন, অতিথিকে বসতে দেওয়ার জন্য যদি আমি একটা চেয়ার বা আসন দিই, পাশে যদি আমার বাবা বা মা দাঁড়িয়ে থাকে, তাকেও তো তার সঙ্গে বসতে দেওয়ার জন্য একটা আসন দেব, কারণ এটা হচ্ছে সহবত। কিন্তু আমি যদি অতিথিকে বসতে দিতে পারি আর বাবা বা মাকে যদি আমি বসতে দিতে না পারি, তাই বলে কি বাবা বা মা আমায় ছেড়ে চলে যাবে? ছেড়ে যাবে না। কেন না, বাবা মনে মনে চিন্তা করবে যে আমি আমার ছেলেকে সহবত শেখাতে পারিনি, তাই ছেলে আমায় বসতে দেয়নি, সে শুধু অতিথিকে দিয়েছে। কিন্তু তাই বলে কি আমি ছেড়ে চলে যাব? আমি তো তার বাবা, আমি তো তার নিজের আপনজন। ঠিক সেই রকম ভগবানকে যে আমি বসতে দিতে পারিনি, ভগবানকে যে হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারিনি, কিন্তু ভগবান কোনোদিনই আমাদের উপর তার জন্য রাগ করেননি। কেন না, তিনি হচ্ছেন দয়াময়। তাই তো কবি বলছেন, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ বিকায়ই পাই ধরে, দেখ দেখি মোর নয়ন বুঝে, ভালো করে আলো করে বসে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মোর নয়ন বুঝে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মোর নয়ন ভুলে ভালো করে। এই জন্যই ভগবানের আর এক নাম হচ্ছে কাঙাল সখা। ওরে ওর কাঙাল সখা নাম, দেখ দেখ কাঙাল বেশে দেয় দেখা আর, জুড়াই মন প্রাণ ওরে ও কাঙাল সখা, কাঙাল বেশে দেয় দেখা দেয় জুড়াই মন প্রাণ ওরে ওর কাঙাল সখা নাম, কাঙাল বেশে দেয় দেখা আর জুড়াই মন প্রাণ হ্যাঁ, ভগবান যখন রাধারানীর কাছে চাইতে গেলেন, কৃষ্ণ যখন রাধারানীর কাছে বললেন যে কইছে তুহা প্রেমা, কইছে তুহা মধুরিমা, কইছে তিহ সখীতিহ অতি ঘোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আমি কি করিব ভাবিয়া না পাইল, তাই রাধা ভাব কান্ত করি, রাধা প্রেম গুরু করি, আমি নদিয়াই হইব উদয়। আর যেদিন নদিয়াই উদয় হব, তুমি এই কৃষ্ণ নাম জপ করে কি সুখ পাও জানি না রাধে, এই কৃষ্ণ নামের মন্ত্রটিতে কি মধু আছে কি সুধা আছে আমি জানি না, ভক্তরা আমার নাম ধরে কেঁদে কি সুখ পায় আমি জানি না, সেই কান্নার মধ্যে কত সুধা বা সেই কান্নার মধ্যে কত সুখ, সেই সুখটা অনুভব করবার জন্যে আমি নদিয়ায় গৌরাঙ্গ হব। আর কাঙাল বেশে ওই ভিখারি দিনহীন কাঙালের বেশে ওই জীবের দাঁড়ে দাঁড়ে যাব, আর দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো একবার হরি বলো ভাই হরি বলো, একবার হরি বলো ভাই হরি বলো, হরি বলো ভাই হরি বলো, একবার হরি বলো ভাই হরি বলো, জীবের হাতে ধরে আর পাই বলে একবার হরি বলো ভাই হরি বলো, জীবের হাতে ধরে আর পাই পরে হরি বলো ভাই হরি বলো, বলি জীবের হাতে ধরে আর জীবের পাই পরে হরি বলো ভাই হরি বলো, জীবের হাতে ধরে আর পাই পরে একবার হরি বলো ভাই হরি বলো, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বলো ভাই হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে দুটি নয়ন ধারাই বুক ভাসাই, প্রেমানন্দে বাহু তুলে নয়ন ধারাই বুক ভাসাই, প্রেমানন্দে বাহু তুলে নয়ন ধারাই বুক ভাসাই, হরি 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 হরি
চৈতন্য মহাপ্রভুর আগমন কেন তার সেই অপ্রাকৃত প্রেম ধন যে প্রেম তিনি কলিযুগের মাটিতে দিয়ে গেলেন যে প্রেম গত তিন যুগে তিনি দিতে পারেননি সত্য ত্রেতা দ্বাপর তিনটি যুগ পেরিয়ে গেল কিন্তু দিতে পারলেন না সেই অপ্রাকৃত প্রেম সম্পদটা আমাদের বাংলার মাটিতে তিনি দিয়ে গেলেন আর যখন এলেন নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে এলেন অদ্বৈত আচার্য এলেন গদাধর এলেন সুভাষ পণ্ডিত এলেন মাধব এলেন কত কত ভক্ত এলেন মুকুন্দ এলেন সবাই এসে মহাপ্রভুর সঙ্গে প্রণাম করছেন প্রেমানন্দে মেতে হরি বল দেখো দেখো এই বন্যা দেখেছো হ্যাঁ দেখো দেখো বন্যা এসেছে আজকে বন্যা প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা যে এলো দেবীতে হরি বল হরি নামের বন্যা যে এলো দেবীতে হরি বল হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে ভাসায় বন্যা দেখি নাই মানুষ শুকনাতে ভাসায় বন্যা দেখি নাই মানুষ শুকনাতে ভাসায় এমন বন্যা দেখি নাই বন্যা দেখি না মানুষ শুকনাতে ভাসায় এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে ভাসায় আচ্ছা মাইরা এখানে কি কোনো নদী আছে আছে নদী কি নদী হ্যাঁ খাল আছে নদী নাই ক্যানেল ক্যানেল আচ্ছা নদী আচ্ছা তোমরা বন্যা দেখেছো কোনোদিন দেখেছো নদী চারিদিকে তো নদী বন্যা দেখেছো তো বন্যায় মানুষ ভাসতে দেখেছো এই আষাঢ় মাসে গিয়ে দেখবে একবার কেমন বান আসে দুকুল ভাসিয়ে নিয়ে যায় বন্যা দেখেছো বড় বড় বন্যা দেখেছি গো মানুষ ভাসতে দেখেছো বন্যাই হ্যাঁ মরা মানুষ জ্যান্ত মানুষ বাবা মরা জানতো দুটোই দেখেছো দুটোই দেখেছি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে জানতো মানুষগুলো তা বন্যাতে জল থাকে সে জলে মানুষ ভাসে তো হ্যাঁ তা বন্যায় জল নেই অথচ মানুষ ভাসতে দেখেছো দূর এটা আবার হয় নাকি জল না থাকলে কোথায় ভাসবে বাতাসে ভাসবে ঢাকায় কি মানুষ ভাসে গো ও মাইরা বলছি যদি বন্যায় জল না থাকে মানুষ ভাসবে ভাসবে না ভাসবে না কিন্তু এই যে আজকে তোমরা কীর্তন শুনছো এই যে কীর্তনের মধ্যে শুনছো একটা ভাষা ভাসি আসছে না মনের মধ্যে আনন্দে আনন্দে ভাসছো না হ্যাঁ হ্যাঁ আনন্দের সাগরে তা সাগরটায় জল আছে চোখের জল সেটা তো প্রেম নয়ন ওটার কথা বাদ দাও কিন্তু এই যে আনন্দের সাগরে তোমরা ভাসছো সেই আনন্দের সাগরে কি জল আছে কীর্তন শুনতে শুনতে যে আনন্দে ভাসছো জল আছে কি নেই কিন্তু ভাসছো আনন্দতে ভাসছো তাহলে এসে এই জন্যই তো বলছে এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে ভাসায় এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে ভাসায় ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই তাই ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই এমন বন্যা যে বন্যায় মানুষ শুকনাতে ভেসে যাচ্ছে আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই জাতিভেদ আছে কি এই সংকীর্তনের বন্যার মধ্যে বসবার জন্যে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কোনো ভাগ আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে বসতে পারে মহাপ্রভুর কৃপায়
এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে ভাসায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে ভাসায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। তার প্রমাণ জাতির বিচার নাই, তার প্রমাণ কি? দেখো কাজীর ছেলে হরিদাস সেও বন্যাই ভেসে গেল, কাজীর ছেলে হরিদাস হরি বল বলে রে, কাজীর ছেলে হরিদাস হরি বল বলে রে, কাজীর ছেলে হরিদাস হরি বল বলে রে, কাজীর ছেলে হরিদাস সেও বন্যাই ভেসে গেল, হরি নামের বন্যা যে এলো বলতে হরি বল হরি নামের বন্যা যে এলো, হে মানল দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, এইবার পদকর্তা বলছেন যে এই হরিনামের বন্যায় যারা নামবে ওই নামলে পরে শুধুমাত্র হাবুডুবু খেলে হবে না, কিন্তু একেবারে ডুব দিয়ে দিতে হবে। এই হরিনামের বন্যায় নামো, নেমে ভাসলেও হবে না হাবুডুবু খেলেও হবে না, একেবারে ডুব দিয়ে দাও। আর যদি ডুবে যাও? ডুব দিয়ে দিতে বলছি। মায়েরা তো বলবে বাবা তুমি যে আমাদের ডুব দিতে বলছো, ডুবে যদি মরে যাই তার দায়টা তুমি নেবে? এখনো যদি ডুবে গিয়ে কিছু হয়ে যায় এফআইআরটা তো আমার নামে দায়ের হবে, তাই নয়? যদি ডুবে কিছু হয় তাহলে পুলিশ যখন জিজ্ঞাসা করবে কে বলেছিল ডুবতে, তুমি বলবে আমার নাম অয়ন ব্যানার্জি বলেছিল ডুবতে, পুলিশ তো আমার পিছনে ছুটবে। বলে শোনো, যদি এই হরিনামের বন্যায় ডুবতে চাও, ডুবে যাবে অথচ কিছু হবে না, একটা মন্ত্র বলতে হবে। কি মন্ত্র? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, 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 আর ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, আর ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, আর ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। এই ভজনটা যিনি রচনা করেছেন সন্তোষ কুমার ভট্টাচার্য স্বর্গীয়, আমাদের সকলের গুরুদেব, সকলের গুরুজি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তার নিজের বাবা সুমন ভট্টাচার্যের বাবা স্বর্গীয় সন্তোষ কুমার ভট্টাচার্য, তিনি লিখছেন, তিনি লিখে কি বলছেন যে ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আর এই নামে ডুবলো কারা? বলে দেখো শুধু কি নিমাই নিমাই আনলো বলে কি নিমাই ডুবলো? বলে না, তার সঙ্গে আরো ডুবেছে। কে? তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল, প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ হরি বল বলে রে, সঙ্গে প্রভু নিত্যানন্দ হরি বল বলে রে, সঙ্গে প্রভু নিত্যানন্দ হরি বল বলে রে, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল, হরিনামের বন্যা যে এলো, হরি বল হরি নামের বন্যা যে এলো, হে মানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, হরি বল হরি নামের বন্যা যে এলো। সেই হরিনামের বন্যায় সকলকে ভাসিয়ে দিয়ে গেলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। আমাদের কলিযুগের মাটিকে ধন্য করে, কলিযুগের সমাজকে ধন্য করে, কলিযুগের পৃথিবীকে ধন্য করে চৈতন্য মহাপ্রভু এলেন আমাদের বাংলার মাটিতে। সেই বাংলার মাটিতে এসে তিনি কি করলেন? দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি লাজনী শক্তি রশ্মা এক আত্মানাঙ্গপি ভবি পুরা দেহ বেদাঙ্গ তৌত। কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, কি কলম দিলেন? রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোঠা। রাধাকৃষ্ণ একই আত্মা দুটো দেহ হলো, সেই দুটো দেহ আবার মিলিত হয়ে আমাদের চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন। আর যখন এলেন এসে তিনি কি করলেন? দেখো 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 অপরূপ গৌরাঙ্গ বিলাস, গৌরাঙ্গ বিলাস পুনগিরি ধারণ পুরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ,
করল প্রকাশ। ওই যে বললাম পুনগিরি ধারণ, অর্থাৎ আজকে তিনি ভক্তের হৃদয়ের মধ্যে কলিযুগের মাটিতে এসে সমস্ত ভক্তদের কলির জীবকে আহ্বান করছেন, বলছে হে কলির জীব, ভগবান শ্রীকৃষ্ণ যেমন সকলের জন্য গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন ব্রজবাসীদের দুঃখ কষ্ট রক্ষা করবেন বলে, দেবরাজ ইন্দ্রের কোপানল থেকে, দেবরাজ ইন্দ্রের রোষানল থেকে, ওই সাত সাত দিনের বৃষ্টি থেকে ওই ব্রজবাসীদেরকে উদ্ধার করবেন বলে যখন ভগবান গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন, ঠিক সেই রকম এই দেখো হে কলির জি আমার কাছে এসো, এই দেখো আমি তোমাদের জন্য কেমন গিরি গোবর্ধন ধারণ করলাম। কোন গিরি গোবর্ধন? বলে ওই যে ভক্তিরূপী গিরি, ভক্তের হৃদয়ের ভক্তিরূপী গিরি আমি ধারণ করলাম, আর সেই গিরির নিচে যারা এসে আশ্রয় নেবে, ভক্তির ছাতার নিচে যারা এসে আশ্রয় নেবে, সঙ্গে সঙ্গে তারা আমার অপ্রাকৃত কৃপা লাভ করবে। আর আজকে দেখুন আমাদের এই সংকীর্তন যজ্ঞের যিনি আয়োজক, আপনাদের জন্য এই ক্ষুদ্র মন্দির যিনি স্থাপন করেছেন, এই সুন্দর ক্ষুদ্র মন্দিরের মধ্যে চৈতন্য মহাপ্রভুর সেবা, রাধা গোবিন্দের সেবা হচ্ছে, এবং তোমাদের সকলের জন্য দুধ পান করানোর সুযোগ করে দিয়েছেন, তাই নয়? দুধ যারা নিজে খায় তারা কিন্তু জানে যে দুধের স্বাদটা কেমন, আর দুধকে যদি মাখন করে দেওয়া হয় তার স্বাদটা কিন্তু আরেকটু উন্নত মানের হয়ে যায়। তা তিনি নিজে দুধ পান করবার পর তোমাদের সকলের জন্য দেখো কেমন মাখন আস্বাদন করবার জায়গা করেছেন। এই সংকীর্তন যজ্ঞের আয়োজন, এই সংকীর্তনের ছাতা যে মহাপ্রভু আমাদের সকলের জন্য এই সংকীর্তন রূপী ছাতাটা তুলে দিলেন, ছাতা তুলে দিয়ে বললেন কি না, যারা এই সংকীর্তনের রূপী ভক্তিরূপী ছাতার নিচে আশ্রয় নেবে তারা আমার অপ্রাকৃত অযাচিত কৃপা লাভ করবে। তোমাদের সেই কৃপাটা লাভ করবার জন্যে আমাদের এই সুন্দর সংকীর্তনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখো, আর সেই ছাতার নিচে তোমরা আজকে এসে বসেছ। ভগবানের অপ্রাকৃত লীলা, সবটাই অপ্রাকৃত, কোনটা প্রাকৃত জগতের সঙ্গে তুলনা করা যাবে না। কিন্তু ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, হ্যাঁ, এখন যদি কেউ মনে করো যে ভগবান রাসলীলা করেছেন এরপরে তোমরা রাসলীলা শুনবে, তাই ভগবান রাসলীলা করেছেন কিভাবে, একশোটা ওই শত শত গোপী তাদেরকে নিয়ে নৃত্য করেছেন, রাসলীলা করেছেন। এখন যদি কোনো ছেলে মনে করে এখানে রাসলীলা শুনতে শুনতে যে কৃষ্ণ তো এক শত শত গোপীদেরকে নিয়ে নেচেছিল, কৃষ্ণের রাসলীলা হয়েছিল, এখন আমি যদি মনে করি যে রাসলীলা শুনতে শুনতে আমিও একশোটা মেয়েকে নিয়ে নেচে দেবো, আমারও রাসলীলা হয়ে যাবে, হবে না? হবে না? কেন হবে না? কৃষ্ণ তো নেচেছিল শত শত গোপীদেরকে নিয়ে, তাহলে আমি যদি একশোটা মেয়েকে নিয়ে নাচি আমার নাচ হবে না? নাচ হবে না? তাই যদি হয় তাহলে কৃষ্ণ তো পাহাড় তুলেছিল, গিরি গোবর্ধন ধারণ করেছিল, ওই তুমি একটা কড়ি আঙুলে পাথর তুলে দেখাও দেখি, কৃষ্ণ তো ওই কালীয় নাগের ওপর দমন করেছিলেন, কালীয় নাগের ওপর নৃত্য করেছিলেন শত শত কণার ওপরে, তা তুমি কই একটা খড়ির সাপের ওপর নাচো দেখি। সাপের মাথায় নাচতে অনেকে আমরা বলে ফেলি যে নিজেরা যদি প্রেম করি তাহলে মনে করি কৃষ্ণের মতো প্রেম করেছি, কৃষ্ণ তো একদম আপার লেভেলের প্রেমিক, রাধা কৃষ্ণের মতো প্রেমিক প্রেমিকা কেউ হয় না পৃথিবীতে, কাজেই আমরাও যদি প্রেম করি রাধা কৃষ্ণের মতো প্রেম করব, এটা অনেকের ধারণা এখনকার দিনে। রাসলীলা মানে ওই রাসলীলা মানে সেই তাই, কিন্তু না, এটা হচ্ছে মূর্খামি। কৃষ্ণ যদি গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, আচ্ছা প্রেমের সঙ্গে যদি তুলনা করতে হয়, তুলনা যদি করতেই হয় ভগবানের সঙ্গে, তাহলে প্রত্যেকটা জায়গায় তুলনা করো। কৃষ্ণ যখন হ্যালো 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 কৃষ্ণ যখন প্রেম করেছেন তিনি যেমন সর্বোচ্চ পর্যায়ের প্রেম করে দেখিয়ে দিয়েছেন, তিনি যখন পড়াশোনা করেছেন, পড়াশোনা করবার সময় শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে পড়াশোনা করেছিলেন, একসঙ্গে 64টি বিষয়ে সমানভাবে পারদর্শী হয়েছিল। আমরা যদি কেউ বাংলা নিয়ে পড়াশোনা করি তাহলে তার ইংরেজি নিয়ে পড়ার সুযোগ হয় না, কেউ যদি অঙ্ক নিয়ে পড়াশোনা করি তাহলে তার ভূগোল নিয়ে পড়াশোনা হয় না, একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে,
কিন্তু কৃষ্ণ যখন পড়াশোনা করেছে পড়াশোনা করবার সময় একসঙ্গে 64টি বিষয়ে পড়াশোনা করেছিলেন আর প্রত্যেকটা বিষয়ে সমানভাবে পারদর্শী ছিলেন তাহলে পড়াশোনাটা কৃষ্ণের মতো করো শুধু প্রেম করলে হবে না তিনি যখন রাজনীতি করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় রাজনীতিবিদ তাহলে তার মতো রাজনীতি করো আবার তিনি যখন শক্তির পরিচয় দেখিয়েছেন গিরিগোবর্ধন ধারণ করে দেখিয়েছেন অকাসুর বধ করে দেখিয়েছেন কত সর্বশ্রেষ্ঠ শক্তিমান তাহলে তার মতো কাজ করে দেখা তার বেলায় তুমি নবডঙ্কা আর প্রেমের সময় তুলনা করবে যে আমি কৃষ্ণের মতো প্রেম করব হরি বল হবে না মূর্খামি এই জন্য বলল বাস্তব জগতের সঙ্গে তুলনা করো সবটাই অপ্রাকৃত লীলা এই জন্যই তো চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য ভক্তিরূপী গোবর্ধন ধারণ করলেন দেখো 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 ভাব নয়ন চে দেখো 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 গৌরাঙ্গ বিলাস বিলাস দেখো দেখো চে দেখো গৌরাঙ্গ বিলাস আজ পুনগিরি আজ পুনগিরি ধারণ ওই পুরবছে লীলাক্রম নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপে করল প্রকাশ নবদ্বীপে শ্রীরাম নবদ্বীপে করল প্রকাশ প্রকাশ আজ পুনগিরি গিরি ধারণ কইল আজ পুনগিরি পুন মানে হচ্ছে প্রভু ধারণ কইল ওইল পুনগিরি ধারণ কইল কলি বৃষ্টির রোদ করবেন বলে দেখো পুনগিরি গিরি ধারণ কইল বৃষ্টির করবেন বলে পুনগিরি ধারণ কইল কলি বৃষ্টি ওই দাপর যুগে যেমন প্রাকৃত জগতের বৃষ্টিকে রক্ষা করবার জন্যে কৃষ্ণ পর্বত ধারণ করেছিলেন ঠিক সেই রকমই কলি বৃষ্টির করবেন বলে আজ পুনগিরি গিরি ধারণ কই ওই কলি বৃষ্টির করবেন বলে আমার আমার শ্রী গৌড় হরি কলি বৃষ্টির করলো প্রকাশ নবদ্বীপে করলো প্রকাশ প্রকাশ সেই জন্যই তো পদকর্তা বলছেন আমার প্রভু যবে কৃপা কইল
দেখো ধন্য কলি নাম হইল আমার প্রভু যাবে করবে ধন্য কলি নাম হইবে আমার প্রভু যাবে কৃপা কইল দেখো ধন্য কলি নাম হইল আমার প্রভু যাবে কৃপা কইল কলির নাম ধন্য হইল বলি অত্য প্রিয় ঘোষিত সংসারে ওগো অত্য প্রিয় ঘোষিত সংসারে বলি শ্রী চৈতন্য দাসেতে বলে আজ গোবর্ধন লীলা ছলে শ্রী চৈতন্য দাসেতে বলে তাই তাই এই যে পদটি যিনি রচনা করলেন যার নাম হচ্ছে যার সম্পর্কে বলছেন তিনিও চৈতন্য আবার যিনি লিখছেন তার নামও চৈতন্য সেই চৈতন্যের কথা এক চৈতন্য বর্ণনা করছে শ্রী চৈতন্য দাস এই সমস্ত পদকর্তারা আমাদের বাংলার মাটিতে এসেছিলেন সেই জন্য আমরা ভগবানের অপ্রাকৃত লীলা সম্পর্কে জানতে পারছি কাজেই এই সমস্ত পদকর্তাদের তো আমরা দেখতে পাবো না শুধু একটু প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো কাজেই এই পদকর্তার নাম যখন করব সবাই মিলে একবার জোড়হাত করে তার উদ্দেশ্যে প্রণাম জানাবেন ও চৈতন্য দাসেতে বলে ওই গোবর্ধন লীলা ছলে ওই শ্রী চৈতন্য দাসেতে বলে আজি গোবর্ধন লীলার ছলে প্রভু যুগে যুগে জগৎ উদ্ধারিল যুগে যুগে জগৎ উদ্ধারি প্রভু আমার যুগে যুগে ও যুগে জগৎ উদ্ধার দিল গো যুগে যুগে জগৎ উদ্ধার দিল বলে জগৎ উদ্ধারিল ও প্রভু আমার জগৎ উদ্ধারিল রে যুগে যুগে জগৎ উদ্ধারিল রে ও যুগে যুগে জগৎ উদ্ধারিল রে 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 ও যুগে যুগে জগৎ উদ্ধারিল রে যুগে যুগে জগৎ উদ্ধারিল রে ও যুগে যুগে জগৎ উদ্ধারিল রে 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 প্রভু যুগে যুগে জগৎ উদ্ধারিল রে যুগে যুগে জগৎ উদ্ধারিল রে ও যুগে যুগে জগৎ উদ্ধারিল রে যুগে যুগে জগৎ উদ্ধারিল রে যুগে যুগে
জগদুথা দিলরে এ যুগে যুগে জগদুথা দিলরে এ যুগে যুগে জগদুথা দিলরে এ ও যুগে যুগে জগদুথা দিলরে এ যুগে যুগে জগদুথা দিলরে যুগে 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 জগদুথা দিলরে যুগে যুগে জগদুথা দিলরে যুগে যুগে জগদুথা দিলরে যুগে যুগে জগদুথা দিলরে ও যুগে যুগে জগদুথা দিলরে বৃন্দাবনে আস্বাদন করলাম ভগবানের চৈতন্য মহাপ্রভুর ভক্তিরূপী গিরি গোবর্ধন ধারণ। এরপরে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গিরিরাজ গোবর্ধন ধারণ। তো চলো সবাই মিলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। আচ্ছা মায়েরা কারা কারা বৃন্দাবনে যেতে চাও না, একবার উলুধ্বনি করো তো দেখি। আরো দাও আরো দাও। জয় রাধে, বলি কিছু শুনছ গো? মনটা কোন দিকে আছে? হ্যাঁ, মনটা কোন দিকে আছে? কীর্তনের দিকে আছে না বাড়িতে কখন গিয়ে শুতে হবে কোমর ব্যথা হয়ে গেল সেই দিকে আছে? হ্যাঁ, এতক্ষণ ধরে কীর্তন শুনছি আর কি শোনা যায়, সেই কখন থেকে সেই সকাল থেকে শুনছি কোমরে ব্যথা হয়ে গেল। দু মনে হচ্ছে তো হচ্ছে না? তাহলে মনটা কোন দিকে আছে? আমি বললাম কারা কারা বৃন্দাবনে যেতে চাও না, অনুধ্বনি করো। সবাই অনুধ্বনি করলে তাহলে কারো কেউ যেতে চাও না? তো সেই দুর্গা ঠাকুর ভাষণ হয় না, তখন ওই দেখবে যারা ভাষণ করে তারা দুর্গা ঠাকুর ভাষণের সময় বললে বলো দুর্গা মাই কি জয়, লক্ষ্মী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়, কার্তিক মাই কি জয়। কার্তিক মা সুন্দর ভাষা, ওই ভাষণের সময় দেখবে কার্তিক তখন মা হয়ে যায়। ঠিক সেই রকমই ওই কারা কারা বৃন্দাবনে যেতে চাও না অনুধ্বনি করতে বললাম, সবাই অনুধ্বনি করলো। সবাই মিলে এবার অনুধ্বনি হরিধ্বনি করো যারা যেতে চাও। তাই গৌড় হরিব হরিব
চলো মধুময় শ্রীধাম বৃন্দাবন চল রে মন শ্রী বৃন্দাবন चल रे मन श्री वृंदावन धाम श्री वृंदावन धाम किंतु একটা শর্ত কি শর্ত জপে যা রাধা রাধা নাম লেগে কুঞ্জ বিহারে ওর কে আড়ন কাড়ু ও চল রে মন শ্রী বৃন্দাবন ধাম শ্রী বৃন্দাবন ধাম জপে যা রাধা রাধা নাম লেগে কুঞ্জ বিহারে ওর কে श्री वृंदावन धाम जपे जा राधा राधा नाम ले को कुंज बिहारी ओय के कारण कारी ओ चले मन श्री वृंदावन धाम जपे जा राधा राधा नाम ले के कुंज बिहारी ओर के धावन कारी चले मन श्री वृंदावन धाम रते जा राधा राधा नाम ले केनो सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम ओ सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम ओ सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है तेरा पूरन होगा काम तेरा पूरन होगा काम तेरा पूरन होगा काम एक ता शर्त रते जा राधा राधा नाम लेंगे कुंज बिहारी ओढ़ के कार निकाल ओ चल रे मन से वृंदावन राम चल रे मन से वृंदावन राम चल रे मन से वृंदावन राम और के सावन कारी मन श्री वृंदावन धाम जपे जा राधा राधा नाम लेंगे कुंज बिहारी और उनके कारण कारी प्रात होने पर जमुना पे नहाएंगे परिक्रमा कर जीवन सफल मनाएंगे प्रात होने पर जमुना पे नहाएंगे परिक्रमा कर जीवन सफल मनाएंगे মাইরা কারা কারা বৃন্দাবনে গেছো একবার হাত তোলো তো দেখি আর পিছনে পিছনে বাবারা কারা বৃন্দাবন গেছে হাত তোলো প্রাত হনে পর যমুনা পে নহায়ে গেছে বৃন্দাবনে যখন গেছো বৃন্দাবন শুধু গেলে হবে না কিন্তু বৃন্দাবনে কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হবে কি নিয়ম বৃন্দাবনে যাওয়ার যেটা সবচাইতে প্রথম নিয়ম সেটা হচ্ছে প্রাত হনে পর যমুনা পে নহায়েঙ্গে অর্থাৎ সকালবেলা হলে আগে যমুনা নদীতে স্নান করো তারপর পরিক্রমা করকে জীবন সফল মানায়েঙ্গে অর্থাৎ ওই 84 ক্রোশ ব্রজমণ্ডল বা বৃন্দাবন পায়ে হেঁটে পরিক্রমা করো प्रात होने पर जमुना पे नहाएंगे परिक्रमा कर जीवन सफल मनाएंगे प्रात होने पर जमुना में नहाएंगे परिक्रमा कर जीवन सफल मनाएंगे तेरा पूरन होगा काम ओ तेरा पूरन होगा काम तेरा पूरन होगा काम तेजा राधा राधा नाम लेंगे कुंज बिहारी ओढ़ के कारण कारी ओ चल रे मन श्री वृंदावन धाम जपे जा राधा राधा नाम लेंगे कुंज बिहारी ओ उनके कारण कारी ओ चल रे मन श्री वृंदावन धाम जपे जा राधा राधा नाम लेंगे कुंज बिहारी ओढ़ के सावन कारी मन श्री वृंदावन धाम जपे जा राधा राधा नाम लेंगे कुंज बिहारी ओ उनके कारण कारी আচ্ছা বৃন্দাবন শুধুমাত্র গেলে হবে বৃন্দাবন নিয়ম পালন যেমন করবে বৃন্দাবনে গেলে পরে কিন্তু একবার সবাই মিলে নাম গাইতে হবে কিন্তু এমনি এমনি বৃন্দাবনে যাওয়া যাবে না বৃন্দাবন গেলে নাম গাও কিসের নাম
देश देश के लोग यहाँ पर आते हैं, रज की रज को अपना सिर चढ़ाते देश देश के लोगों के घर आते गए, रज की रज को अपना सिर चढ़ाते गए, देश देश के लोग यहाँ पर आते हैं, रज की रज को अपना सिर चढ़ाते देश देश के लोग यहाँ पर आते हैं, रज की रज को अपने सिर चढ़ाते हैं। अच्छा वृंदावन जखन गेछिले प्रसाद निये एसेछिले वृंदावन थेके कि कि प्रसाद गजा गजा चिरे ওই খাজা গজা চিড়ে মুড়ি এইসব তো ওটা বৃন্দাবনে প্রসাদ নয়, ওটা আমাদের পেটের প্রসাদ, বুঝতে পেরেছ? বৃন্দাবনে প্রসাদ কি জানো? বৃন্দাবনে আসল প্রসাদ কোনটা? এই যে কপালে ধারণ করেছে যেটা, আমরা কপালে নিয়েছি না কি তিলক, তিলক সেবা, এটা হচ্ছে বৃন্দাবনের আসল প্রসাদ। ওই সাদা রঙের তিলক যেটা সেটা হচ্ছে গোপীচন্দন, আর কালো রঙের তিলক যেটা সেটা হচ্ছে রাধাকুণ্ডের মাটি।